হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিক খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন তেহারি আমরা কিন্তু অনেকে এই রেসিপিটা তৈরি করতে জানি কিন্তু এটা তৈরি করতে সবাই মনে করে অনেকটা ঝামেলা আর অনেকটা সময় লাগে তৈরি করতে তো আমরা যারা নতুন রাঁধুনি আছি তাদের জন্য আজকের রেসিপিটা হবে একদম পারফেক্ট আর যারা মনে করেন অনেক কষ্ট বা অনেক টাইম নিয়ে এই রেসিপিটা রান্না করতে হয় তাদের জন্য অনেক ইজিলি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথাটা বাড়ি আজকের রেসিপিটা দেখে নিন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশান আকারে তো মাটন তেহারি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা প্যানের মধ্যে নিয়ে এনেছি রান্না রেগুলার সয়াবিন তেল তো তেলের পরিমাণটা যার যার পরিমাণ মতো দিতে হবে তো এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু লবণ আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি জর্দার রংটা না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে হলুদের গুঁড়াটা ইউজ করতে পারবেন তো এপি টুপি একটু ভেজে নেওয়ার পর আমি তেল থেকে আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো পেঁয়াজটাকে একটু ব্যারেস্তা করে ভেজে দিতে হবে তো পেঁয়াজগুলা যখন বেরেস্তা হয়ে গিয়েছে তখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি এটা আমি পরে ইউজ করব। আর এই টুক দিয়ে আমি এখন বাকি রান্নাটা করে নিব তো এই পেঁয়াজ বেরস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি তিনটা তেজপাতা তিন চারটা এলাচ এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা এখন সব কিছু একসাথে চুলার জাল মিডিয়ামে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ক্লিন করে রাখা মাটন তো এখানে প্রায় চারশো গ্রামের মতো মাটন আছে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি দিচ্ছি হাফ চা চামচ আর দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা হাফ টেবিল চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি খুব ভালো করে টক দইটাকে আমি ফেটিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি তো সব কিছু মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে মশলাটাকে মাংসের সাথে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার যে র ফ্লেভারটা থাকে ওইটা চলে যায় আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকটাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তো এখন এখানে আমি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ফালি করে আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় এই পানির মাধ্যমে তো এখন ঢেকে মাংসটাকে একদম ভুঁড়া ভুঁড়া করে আমি সম্পূর্ণ সিদ্ধ করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর কতটুকু টাইম লাগবে এই টাইমটা কিন্তু নির্ধারিত না কম বেশি একটু টাইমটা লাগতে পারে তো আমার প্রায় বারো মিনিটের মতো টাইম লেগেছে তো এখন এখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে দিয়েছি তেল মশলাটা রেখে তো এই তেল মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাপ পোলার চাল আপনারা চালে এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারেন কিন্তু আমি চিডিগুরা পোলার চাল দিয়েই এই তেহারিটা খেতে পছন্দ করি বা আমার কাছে ভালো লাগে তো এখন ধীরে চেড়ে মশলাটার সাথে খুব ভালো করে চালটাকে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ নর্মাল পানি তো যেই পরিমাণ চাল দিয়েছি তার ডবল পানি দিলে কিন্তু চালটা পারফেক্টলি শীত হয়ে যাবে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটার সাথে মিক্স করে দিচ্ছি আর কি আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন মশলার মধ্যে কিন্তু লবণ আছে তো এখন ঢেকে অপেক্ষা করছি তো যখন সম্পূর্ণ পানিটা টেনে চালের গায়ে একদম মাখা মাখা অবস্থা হয়ে গিয়েছে তখন আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি আর আগে থেকে যে মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি যে আলুগুলা আমি ভেজে রেখেছি ওইগুলা দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কাঁচামরিচ দিচ্ছি এগুলো জাস্ট আমি ফ্লেভারের জন্য দিচ্ছি আর দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ জর্দার রং এটা অপশনাল আপনারা চালে দিতে পারেন আবার না চালে স্কিপ করতে পারেন এখন এটাকে দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু ফুলফিলভাবে রাইসটা কুক হয়নি তো এটাকে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে আমি এটাকে আবারও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর আপনারা যদি মনে করেন যে আলুটা আগে সিদ্ধ করে নিলে একটু ঝামেলা হয় তাহলে যখন আপনারা মাটনটা সিদ্ধ করবেন তখন আলু কেটে একসাথে সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে তো আবারও দশ মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন দেখতে পারছেন রাইসটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে রাইসটাকে আগে একটু ভেজে নেওয়ার জন্য মানে ভেজে নেওয়ার ফলে কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হয় তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে টাইমটাও কম লাগে আর খুব ইজিলি মজাদার মাটন তেহারিটা তৈরি হয়ে যায় তো আশা করি ভালো লাগবে আর অনেক ইজিলি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি বাসায় এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইলো আর যেহেতু এখন ঈদ চলে গিয়েছে বা ঈদের একটা যে রেশ থেকে যায় এখন কিন্তু এইসব ভারী খাবার না খেলেই নয় বাসায় অনেক মেহমান থাকে এভাবে যদি আপনারা তৈরি করেন সবার খুবই ভালো লাগবে সবাই খুব পছন্দ করবে তো এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এটাকে সম্পূর্ণ সার্ভ করার পর উপর থেকে কিছুটা পরিমাণ ব্যারেস্তা দিয়ে দিব যেটা আমি আগে উঠিয়ে রেখেছিলাম আর আপনারা যদি চান ব্যারেস্তাটা স্কিপ করতে পারেন আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাটন তেহারি তারপর বিরিয়ানি কাচি এগুলা খেতে আর এগুলা খাওয়ার পর যদি একটা সফট ড্রিঙ্কস না হয় তাহলে কি হয় এটার মজাটাই কিন্তু থাকে না আমার চ্যানেলে কিন্তু সফট ড্রিঙ্কস দিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের রেসিপি আছে তারপর আরও অনেক ধরনের ড্রিঙ্কসের রেসিপি আছে আপনারা চাইলে ওইগুলো দেখে দিতে পারেন তো আশা করি ভালো লেগেছে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ